Hello everybody, welcome to Talent Hub Training Institute Advanced Learning video tutorial. This is Amit, back again with a new video lesson. আমি আজকে একটা নতুন রকমের জিনিস নিয়ে তোমাদের দেখাতে চলেছি, যেটা কিনা খুব ইন্টারেস্টিং একটা পোর্শন আমাদের নতুন এক্সেল 2013 and 16 and previously আমাদের 10 ভার্সনেও ছিল, যেটা কিনা আমাদের খুব হেল্পফুল এবং আমাদের প্র্যাকটিক্যাল কাজে আমাদের এই জিনিসটার জন্য আমাদের অনেক কাজে সুবিধা হয়ে যায়। তো আজকে যেটা নিয়ে আমরা দেখতে চলেছি সেটাকে আমরা বলছি পাইভট টেবিল বা পিভট টেবিল। সো এই পিভট টেবিলে আমাদের মেইনলি কি কাজ থাকে, মেইনলি আমরা পিভট টেবিলের উপরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মেইনলি রিপোর্ট ওরিয়েন্টেড কাজ বা ডেটাবেস ওরিয়েন্টেড কাজ। কিরকম হবে দেখো, আমি তোমাদের জন্য একটা ডেটাবেস রেডি করেছি, সেটা দেখো চারখানা কলাম রয়েছে, তার মধ্যে কি কি রয়েছে, একটা রয়েছে রিজিয়ন, একটা রয়েছে কোয়ার্টার, একটা প্রোডাক্ট এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইউনিট সোল্ড। সো এই জায়গাটায় আমরা কিভাবে আমরা রিপোর্ট তৈরি করতে পারবো সেটা আমরা দেখব এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেটা থেকে আমরা কিভাবে চার্ট বানাবো সেটাও আমরা দেখব। দেখো আমাদের একটা বড় রকমের একটা লম্বা ডেটাবেস আমি রেডি করেছি, বাট আমাদের যখন প্র্যাকটিক্যাল কাজে আরও বেশি কিছু থাকতে পারে, তো আমরা কাজ করার সময় দেখো 99টা ডেটাবেস রয়েছে। তো আমি এটাকে কিভাবে সিলেক্ট করলাম, আমি এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, ওকে কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন অ্যারো করলে আমাদের গোটা ডেটাবেসটা সিলেক্ট হয়। এটা আমরা আগে কিছু লেসনে আমাদের কিছু ভিডিও সেশনে আমরা আগেই বলেছি যে আমার কিছু ট্রিক্স দেখিয়েছিলাম আমি, যাতে কিনা আমরা কিছু শর্টকাট ট্রিক্স যেটা কিনা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করলে আমাদের খুব হেল্পফুল হয়, তো সেগুলোকে আমরা কাজের মধ্যে আমরা সেগুলোকে আমরা সবসময়ের জন্য আমরা অ্যাক্সেস করার চেষ্টা করব। ওকে তো দেখো আমাদের এই যে গোটা ডেটাবেস এটাকে যদি আমি সিলেক্ট করতে চাই কন্ট্রোল এ টিপলে আমাদের গোটা ডেটাবেসটা সিলেক্ট হয়ে যায়, আমি আগেই বলেছি। তো আমি এই জায়গাটার উপরে কিভাবে পাইভট টেবিল কাজ করব এবং সেটার রিপোর্ট কিভাবে জেনারেট করব সেটা আমি আগে দেখে নিই। দেখো এখানে আমার তিন চারটে যে জিনিস রয়েছে, একটা আছে রিজিয়ন, একটা কোয়ার্টার এবং একটা প্রোডাক্ট। তো আমি এখানে কী কীভাবে আমি বার করতে পারি, আমি এখানে বার করতে পারি হচ্ছে এক নম্বর, আমি এখানে ফার্স্ট অফ অল আমি এখানে রিজিয়ন ওয়াইজ বার করতে পারি, আমি রিজিয়ন ওয়াইজ বার করতে পারি, আমি এখানে সেলস কোয়ার্টার ওয়াইজ বার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখানে প্রোডাক্ট ওয়াইজও বার করতে পারি। ওকে সো আমি এই তিনটে আমি রিপোর্ট আমার এই জায়গা থেকে বেরোতে পারে। তো আমি এই জায়গাটায় কাজটা কিভাবে আমি করব, কীরকমভাবে আমি রিপোর্টগুলোকে জেনারেট করব, আমি রিজিয়ন ওয়াইজ, কোয়ার্টার ওয়াইজ অ্যান্ড দ্য প্রোডাক্ট ওয়াইজ আমি রিপোর্ট আমি জেনারেট করতে পারবো। ওকে তো আমি এই জায়গাটায় কিভাবে আমার কাজ করলে সুবিধা হবে। ওকে তো আমি যেটা দেখব সেটা হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল আগে এই গোটা টেবিলটাকে আমার অ্যাজ আ পাইভট টেবিল কনভার্ট করতে হবে। হাউ ইজ ইট পসিবল, আমি গোটা ডেটাবেসটাকে সিলেক্ট করব কন্ট্রোল এ, গোটা ডেটাবেসটা সিলেক্ট হলো। তো আমার এই গোটা ডেটাবেসটার মধ্যে দেখো আমার কী কী রয়েছে, আমার এখানে জোনগুলো রয়েছে এবং কোয়ার্টারগুলো দেখো এপ্রিল 10 মে 10 জুন 10, অর্থাৎ প্রতি মাস হিসেবে রয়েছে, কোয়ার্টার হিসেবে কিন্তু নেই, মান্থলি রয়েছে, ইউনিট সোল্ড, প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি প্রতি মাসে মাসে কী কী প্রোডাক্ট বিক্রি হয়েছে। তো আমি এখান থেকে কোয়ার্টার ওয়াইজ আমি প্রোডাক্টের লিস্ট ধরে আমি বার করতে পারবো আলাদা করে আমি প্রত্যেকটার রিপোর্ট। গোটাটা সিলেক্ট করার পরে আমি চলে যাচ্ছি ইনসার্ট, ইনসার্ট থেকে পাইভট টেবিলে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে আসছে আমার সিলেক্ট টেবিল আর ডেটা রেঞ্জ, এখান থেকে আমি ডেটা টেবিলের রেঞ্জটা সিলেক্ট করব, গোটা টেবিলটা আমার সিলেক্ট করা রয়েছে। এখান থেকে আমি কি করব, এক্সিস্টিং ওয়ার্কশিট মিনস আমার যে নতুন ওয়ার্কশিটে আমি এটাকে ফেলবো, বা নিউ ওয়ার্কশিট করলে আমার নতুন একটা ওয়ার্কশিটে আমার এটা পড়ে যাবে। তো আমি জায়গাটা কি করছি, এক্সিস্টিং ওয়ার্কশিটে করে আমি এই জায়গাটার মধ্যেই দেখি, তাহলে আমার পাশাপাশি আমার দেখতে সুবিধা হবে। লোকেশনে গিয়ে আমি ক্লিক করছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি লোকেশনে এখানে এই জায়গাটা দিয়ে দিচ্ছি, করে আমি এখানে ক্লিক করছি ওকে। যেই আমি এখানে ক্লিক করছি ওকে, সঙ্গে সঙ্গে আমার দেখো পাইভট টেবিলের কিছু ফিল্ড খুলে গেল, যার মধ্যে আমার চারটে যে কলাম আমার ছিল সেই চারটে কলাম আমি এখানে দেখতে পাচ্ছি, রিজিয়ন, কোয়ার্টার, প্রোডাক্ট অ্যান্ড ইউনিট সোল্ড। রিমাইন্ডার ফ্রেন্ড, যে এই জায়গাটায় যে কটা আমার কলা টেবিলের যে ফিল্ড যেগুলো রয়েছে সেই ফিল্ডসগুলোকে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের রেসপেক্টিভ ফিল্ডের মধ্যে আমাদের ড্র্যাগ করে টেনে দিতে হবে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আর কিচ্ছু নেই পাইভট টেবিলের মধ্যে, আমাদের খুব সিম্পল কাজ। সে আমি যদি নর্মালি আমি যদি রিপোর্টটা দেখতে চাই রিজিয়ন ওয়াইজ, সো আই উইল জাস্ট ড্র্যাগ দিস রিজিয়ন টু দ্য রো কলাম, রোতে টেনে দিলাম, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিট সোল্ড সবসময় যেহেতু আমাদের ভ্যালুতে রয়েছে
আমাদের ইউনিট সোলটা কিসে টেনে দেবো, ভ্যালুতে টেনে দেবো। দেখো আমাদের এখানে সুন্দর করে আমাদের প্রতিটা রোয়ের আমি রো লেভেলটাকে কোথা থেকে অফ করব, আমি এখান থেকে ফিল্ড হেডার্সে ক্লিক করব। ফিল্ড হেডার্সে গেলে ফিল্ড হেডার্সটা বন্ধ হয়ে গেল। দেখো আমার এই জায়গাটাতে আমার ফিল্ড পাইভট টেবিলের আমার এই জায়গাটা দেখো সুন্দর করে আমার রিজন ওয়াইজ প্রোডাক্টের সেগমেন্ট আমার বেরিয়ে গেছে, ক্লিয়ার। সো আমি এখানে দেখতে পাচ্ছি ইস্ট জোনে আমার টোটাল এত টাকার এত সোল্ড হয়েছে ইউনিট, নর্থ জোনে এত হয়েছে, সাউথ জোনে এত হয়েছে, ওয়েস্ট জোনে এত হয়েছে। আমার সুন্দর করে এইটা বেরিয়ে গেল। আরও একটা পাইভট টেবিল দেখি একবারে বেরোবে কি সুন্দর, একবারে আমাদের জিনিসগুলো আলাদা আলাদা করে আমি ইন্ডিভিজুয়ালি বার করতে পারি। আমার দেখো ইস্ট জোনে আমি এইভাবে রিপোর্ট পেয়ে গেলাম, আমার এর জন্য কোনোভাবে ভিলু কাপের দরকার হলো না। আমি এইটাকে আদারওয়াইজ আমার এখানে ভিলু কাপ দরকার হতো, অর এলস আমি এই জায়গাটায় সামিফ কন্ডিশন ইউজ করতাম, তো আমার কিছু দরকারই হলো না। আমার প্রাইভেট টেবিলের এই জিনিস জায়গাগুলোই আমাদের অ্যাডভান্টেজেস। সো আমি যদি মনে করি এবার আমার প্রোডাক্ট ওয়াইজ আমি ইউনিট সোল্ড ফাইন্ড আউট করবো, সো আই উইল এগেইন সিলেক্ট দ্য প্রাইভেট টেবিল, কন্ট্রোল এ সিলেক্ট করলাম, ইনসার্ট প্রাইভেট টেবিল, টেবিল রেঞ্জ অলরেডি সিলেক্টেড, এক্সিস্টিং ওয়ার্কশিট আমি এর তলায় দেখবো। ওকে, যে আমি চলে আসলো এই জায়গাটা, কী করছি আমি প্রোডাক্ট ধরে রোতে টেনে দিচ্ছি অ্যান্ড দ্য ইউনিট টেনে ভ্যালুতে টেনে দিলাম। দেখো আমার সুন্দর করে প্রোডাক্টটা আমার সঙ্গে 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 চলে আসলো। ইন্ডিভিজুয়ালি প্রতিটা প্রোডাক্টের আমার আলাদা আলাদা করে এই জায়গাটাতে আমাদের কী করবো, এই জায়গা থেকে আমরা দেখো প্রতিটা প্রোডাক্ট যেটা রয়েছে সেই প্রোডাক্টগুলো আমার ডেসিমাল প্লেসে রয়েছে। সো ডেসিমাল প্লেসটাকে আমি হাইড করে দেবো। কীভাবে হাইড করবো, হোম বাটনে যাব, গিয়ে আমার এখানে ডেসিমাল প্লেসটাকে জিরো করে দেবো। দেখো ডেসিমাল প্লেসটা আমি জিরো করে দিলাম, এবার ডেসিমাল প্লেস আর নেই আমার এখানে। সো আমার রো ওয়াইজ আমার ইউনিট সোলটা বেরিয়ে গেল। আমি এই জায়গাটা রোয়েল লেভেলটা এটার ক্ষেত্রেও আমি বন্ধ করে দিই, চলে যাচ্ছি ডিজাইন অপশন অ্যানালাইজ অপশনে গিয়ে ফিল্ড হেডার বন্ধ করে দিচ্ছি। দেখো আমার দুটো ওয়াইজ চলে আসলো। এইবারে আমার কী চাই, এবারে আমার আর একটাই ওয়াইজ রিপোর্ট চাই। কী ওয়াইজ না, কোয়ার্টার ওয়াইজ রিপোর্ট আমি বার করবো। সো কোয়ার্টার ওয়াইজ কীভাবে রিপোর্ট বার করবো, কোয়ার্টার ওয়াইজ রিপোর্ট বার করা আমার খুব সিম্পল, খুব ইজি। তো আমি আবার সিলেক্ট করছি গোটা টেবিলটাকে আমি কন্ট্রোল এ অ্যান্ড ক্লিক অন ইনসার্ট, ক্লিক অন পাইভট টেবল, ক্লিক অন এক্সিস্টিং ওয়ার্কশিট, ক্লিক অন লোকেশন অ্যান্ড সিলেক্ট দ্য রেসপেক্টিভ সেল, ক্লিক অন ওকে। চলে আসলো আমাদের এখানে, আমি কি করবো কোয়ার্টারকে ধরে টেনে দেবো রোতে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিট সোলকে টেনে ধরে দেবো ভ্যালুতে, ক্লিয়ার। সো দেখো এই জায়গাটায় আমার কি দাঁড়ালো, এই জায়গাটায় আমার হোম বাটনে যাচ্ছি, গিয়ে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এইটুকু আমি, ক্লিয়ার। ওকে, সো এইবারে আমি এখানে দেখো অ্যানালাইজ অপশানে গিয়ে আমি এই জায়গাটারও আমি রো হেডারটা অফ করে দিচ্ছি, ফিল্ড হেডার বন্ধ করে দিলাম। দেখো আমার এই জায়গাটায় কোয়ার্টার ওয়াইজ আসেনি, দেখো আমার ইয়ার ওয়াইজ দিয়ে দিয়েছে। দেখো 2010 সাল প্লাস দেওয়া আছে পাশে একটা সাইন, এখানে ক্লিক করলে কোয়ার্টার টু, কোয়ার্টার থ্রি, কোয়ার্টার ফোর, এই 2010 তিনটে কোয়ার্টার, 2011 দেখো চারটে কোয়ার্টার, প্রতিটা কোয়ার্টার ওয়াইজ দিয়েছে। আমি দেখতে পাচ্ছি আমি কোয়ার্টার ওয়াইজ চেয়েছিলাম রিপোর্ট, সো আমাকে কোয়ার্টার ওয়াইজে দিয়েছে। আমি যদি ইয়ার ওয়াইজ চাইতাম আমি জাস্ট এখানে কোয়ার্টারটা অফ করে দাও, যে কোয়ার্টারটা অফ করে দেবে সঙ্গে সঙ্গে দেখো আমাকে এখানে কোয়ার্টার ওয়াইজ আর দিচ্ছে না, আমাকে এখানে পুরো গোটা 2010 অ্যান্ড 11 অ্যান্ড 12 অ্যান্ড প্রতিটা ক্ষেত্রে আমার আলাদা আলাদা বছর ওয়াইজ দিয়েছে, কোয়ার্টার ওয়াইজ দেয়নি। তো আমার যেটা চাই আমার কোয়ার্টার ওয়াইজ চাই, আমি কোয়ার্টারটাকে ক্লিক করলাম, এবার আমাকে দেখো আবার কোয়ার্টার ওয়াইজ দেবে, প্রতিটা মান্থ অ্যান্ড কোয়ার্টার দুটোই দিচ্ছে। আমি যদি একটা বন্ধ করে দিই আমার একটা ওয়াইজ দেবে, দেখো আমার এখানে শুধুমাত্র কোয়ার্টার ওয়াইজ দিচ্ছে। এই জায়গাটা খেয়াল করতে হবে, যখনই আমরা কোনো ডেটের ফরম্যাটিং চেঞ্জ করব তখন আমরা এই জায়গাটা খেয়াল করব। আমরা বাইরে ক্লিক করে দিচ্ছি, প্রাইভেট টেবিল বন্ধ হয়ে গেল, দ্যাট মিন্স আমার এই জায়গাটা তিনটে কোয়ার্টার যেরকমভাবে আমি চেয়েছিলাম সেই ওয়াইজ আমার প্রতিটার ক্ষেত্রে রিপোর্ট আমার চলে এসেছে। দেখো ইউনিট সোল্ড রিপোর্ট, আমার প্রোডাক্ট ওয়াইজ রিপোর্ট অ্যান্ড আমার কোয়ার্টার ওয়াইজ রিপোর্ট, আমার সুন্দরভাবে এক জায়গায় রিপোর্ট বেরিয়ে গেল। আমি এখান থেকে রিপোর্ট থেকে আর কি করতে পারি, এই জায়গা থেকে আমি চার্ট বানাতে পারি। সো আই ক্যান ইজিলি ক্রিয়েট আ চার্ট, ক্লিক অন এনি অফ দ্য ফলোয়িং পাইভট টেবল। আমি এখানে জোন ওয়াইজ আমি রিপোর্ট দেখতে চাই, সো আমি ক্লিক করছি জোনে, আমি চলে যাচ্ছি অ্যানালাইজ অপশানে, গিয়ে এখানে ক্লিক করছি পাইভট চার্ট বা পিভট চার্ট করে আমি এখান থেকে ধরো আমি পাই চার্ট দেখবো। সো পাই চার্ট আমি রিজিয়ন ওয়াইজ পাই চার্ট দেখি, ক্লিক করছি পাই চার্টে 3D পাই, ক্লিক অন ওকে। যেই আমি ওকে করলাম দেখো আমার সুন্দর করে প্রতিটা জোনের জন্য আমার আলাদা আলাদা ভাগ করে চলে আসলো। আমি একটু ডিজাইনটা চেঞ্জ করি যাতে কিনা আমি আলাদা আলাদা করে দেখতে পারি। সো দেখো চলে আসলো আমার সুন্দর করে, এবারে আমি এই ডিজাইনটা আমার এখানে আসছে, আমি জায়গাটা ক্লিক করে লিখে দিচ্ছি টোটাল সেল রিজিয়ন ওয়াইজ। ওকে,
So total sale region wise. So আমি এখানে region wise দেখতে পাচ্ছি, এখানে দেখো এটা east zone, আমি দেখতে পাচ্ছি east zone 18%, north zone 30% and west zone 29%. So আমি এইভাবে একবারে directly আমি দেখতে পাচ্ছি এখানে। এবং এখানে যদি আমি আরো একটা জিনিস করতে পারি, আমি আর এই জিনিসটাতে দেখাচ্ছি না, আমি একটাতেই দেখালাম রিপোর্টটা যাতে তোমরা বুঝতে পারো, আমি আলাদা করে দেখাচ্ছি না রিপোর্ট। তো আমি এই জায়গাটা আর একটা কাজ করতে পারি, এখানে অ্যানালাইজ অপশনে যাচ্ছি কি, এখানে ইনসার্ট স্লাইজার আমি এইটাও করতে পারি, স্লাইজার ইনসার্ট, ইনসার্ট স্লাইজার, যে স্লাইজার ইনসার্ট করছি এখানে আমার অপশন আছে কি ধরনের, আমি এটা কি দেখছি রিজিয়ন, সো আমি রিজিয়নে ক্লিক করছি, ক্লিক অন ওকে। যে আমি রিজিয়নে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো আমার চারটে রিজিয়নই আমার এখানে বেরিয়ে গেল, ক্লিয়ার। আমি এই জায়গাটা যদি রিজিয়ন ধরি, ক্লিক করি ইস্ট, দেখো আমার ইস্ট দেখাচ্ছে, নর্থ দেখুন, ইস্ট আর নর্থ শুধু দুটো দেখাচ্ছে, আমি কন্ট্রোল টিপে সিলেক্ট করছি, দেখো কন্ট্রোল টিপে সিলেক্ট, কন্ট্রোল টিপে ডিসিলেক্ট, দেখো শুধু দুটো রিজিয়ন, এখানে দুটো রিজিয়নের এই গ্র্যান্ড টোটাল, আবার তিনটে রিজিয়নের গ্র্যান্ড টোটাল এই। এই হচ্ছে আমাদের গোটা পাইভট টেবিলের সুন্দর, আমার রিপোর্টটা আমরা এইভাবে দেখতে পারি, আমার যেটা চাই আমার শুধুমাত্র ডিপার্টমেন্টকে, আমার আমার যখন রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে আমার উপরে ধরো কিছু কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, কিছু রিপোর্ট দেওয়ার দরকার হয়েছে, কিছু এমআইএস এর কাজ দেওয়া হয়েছে রিপোর্ট বার করে দেওয়ার জন্য, এরকমভাবে সেলস রিজিয়ন ওয়াইজ, প্রোডাক্ট রিজিয়ন ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, সো আমরা তখন অ্যাজ ইফ ওয়েন আমাদের যখন যেরকম কাজে লাগবে আমরা সেই রকম পাইভট টেবিলে ইউটিলাইজ করতে পারবো পাইভট টেবিলে। আশা করছি খুব ভালো লাগলো তোমাদের, এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, সো কাইন্ডলি এই ভিডিওটাকে আমাদের দেখবেন।